হ্যালো হোয়াটসঅ্যাপ ফ্রেন্ডস, আমি ফাইন ফারুক, চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। আজকে যেই টপিকে ভিডিও বানাচ্ছি সেটা তো আপনারা টাইটেল দিয়েই ভুলে গেছেন। আজকে আমি কথা বলবো শৌমিক আহমেদ সম্পর্কে। রিসেন্টলি একটি ঘটনা ঘটে এবং শৌমিক দাবি করে যে একটি শুটিং হাউস তাকে মারধর করে। পাল্টাপক্ষে শুটিং হাউসের কর্তৃপক্ষ দাবি করে না, এই ঘটনাটির সূত্রপাত হয় শৌমিক আহমেদের মাধ্যমে। আর এই নিয়ে ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ইউটিউবার TahseeNation একটি রোস্টিং ভিডিও বানায়। আসলে প্রকৃত দোষী কে, এটি জানার জন্য অবশ্যই ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে। তাহলে ভিডিও শুরু করা যাক। শুটিং হাউসে মারধর এবং লাঞ্ছনার শিকার হন শৌমিক আহমেদ। তিনি অভিযোগ করেন স্ক্রিপ্ট হাউস নামে একটি শুটিং হাউসে ওইখানের কিছু কর্মকর্তা তাকে অপমান এবং লাঞ্ছিত করে। তিনি বলেন, 15 তারিখ রবিবার শুটিংয়ের প্যাক আপ হওয়ার পর আমি গাড়িতে বসেছিলাম এবং তখনই দেখতে পারি শুটিং হাউসের ম্যানেজার গেট বন্ধ করে রেখেছে, সেই সাথে মূলত টেকনিশিয়ানদের গাড়িও আটকে রাখা হয়। এবং শৌমিক যখন এই ব্যাপারে ম্যানেজারের সাথে কথা বলতে যান, তিনি জানান যে তারা রীতিমতো মাস্তানি শুরু করে দেয় এবং তারা যা চায় সম্পূর্ণ অনতি। তারা একদিনের অগ্রিম টাকা চেয়ে যাচ্ছিল। তিনি আরও বলেন, তিনি যখন প্রতিবাদ করতে চান তারা তাকে গালাগালি করে এবং টেকনিশিয়ানদের পক্ষে কথা বলতে গেলে টেকনিশিয়ান এবং তাকে লাঠিচোটা দিয়ে আঘাত করা হয়। শৌমিক আহমেদ বলেন, গত 5 বছরের অভিজ্ঞতার মধ্যে এটি ছিল তার সবচেয়ে বাজে অভিজ্ঞতা। এবং তিনি আরও বলেন, শুটিং স্পটের ম্যানেজারের নাম ছিল আলাউদ্দিন। অভিনয় শিল্পী সমিতি, ডিরেক্টর অ্যাসোসিয়েশন এবং হাউস মালিক সমিতিরা একত্রিত হয়ে সিদ্ধান্ত নেন ম্যানেজার আলাউদ্দিনই প্রকৃত দোষী এবং তাকে কোনো স্ক্রিপ্ট বা শুটিং হাউসে কাজ করতে দেওয়া হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়। মূলত ঘটনার পরপর 17 তারিখ একটি সিসিটিভি ফুটেজ লিক হয় এবং সেখানে দেখা যায় ঘটনা পুরোই উল্টো। সেখানে দেখা যায় শৌমিক আহমেদ শুরু থেকেই অনেক বেশি চড়াও এবং কুচড়াও হয়েছিলেন এবং সেখানে দেখা যায় তিনি ম্যানেজারকে প্রথম আঘাত করেন এবং তার সাথে থাকা ছেলেরাও তাকে প্রচুরভাবে আঘাত করেন। প্রথমত শৌমিক অভিযোগ করেছিলেন যে তাকে লাঠিচোটা দিয়ে আঘাত করা হয়, কিন্তু উক্ত সিসিটিভি ফুটেজে কোথাও দেখা যায়নি যে তাকে লাঠি দিয়ে আঘাত করা হয়েছে। কিন্তু পুরো সিসিটিভি ভিডিওতে দেখা যায় যে তিনি আগে বেশি চড়াও হয়ে গিয়েছিলেন এবং ম্যানেজারকে আঘাত করছেন এবং তার সাথে কিছু ছেলে পেলেও ম্যানেজারকে আঘাত করছে। চলুন আমরা দেখে আসি সেই সিসিটিভি ফুটেজ। শুটিং হাউসের ভাড়ার বিষয়ে তর্কাতর্কির এক পর্যায়ে এই মারামারি শুরু হয় এবং মোহাম্মদ আলাউদ্দিনকে একটি শুটিং হাউসের সমিতির যে মিটিং হয় সেই মিটিংয়ে দেখেও তাকে মারা হয়। সিসিটিভি ফুটেজে তো আপনারা আসল ঘটনা দেখতেই পেলেন। মূলত শৌমিক আহমেদ অভিযোগ করেছিলেন যে তাকে লাঠিচোটা দিয়ে পিটানো হয় এবং মারধর করা হয়, কিন্তু আসল বাস্তবতা কিন্তু তা ছিল না। শুরু থেকেই তিনি অনেক বেশি রাগী ছিলেন এবং ম্যানেজারকে তিনি আঘাত করেছেন।
এবং উক্ত ঘটনা পর্যালোচনার পর আমি দোষী হিসেবে পুরোপুরি শৌমিক আহমেদকে দোষী করতে চাচ্ছি না। কারণ হলো, হতে পারে ম্যানেজার তাকে কিছু বাজে শব্দের ব্যবহার করে থাকতে পারে। এদিকে আমি তাও বলতে চাই, শৌমিক আহমেদ হয়তো জিনিসটি অন্যভাবে হ্যান্ডেল করতে পারতেন এবং ম্যানেজারের গায়ে তার হাত তোলা উচিত হয়নি। সো এটা তো আমার পার্সোনাল ওপিনিয়ন, জানাবেন অবশ্যই কমেন্ট সেকশনে আসলে কে দোষী এবং কার আসলে ভুলটি ছিল। টিল দেন স্টে সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল।